অফিস খোলার দিনে যাতায়াতের জন্য যানবাহনে দেওয়া পাসের অপব্যবহার, পুলিশি অভিযানে ধরা পড়তেই খুলে ফেলা হয় পাস। সংক্রমণ রোধে পৌর নিগম এলাকায় করোনা কার্ফিউ লাগু করা হলে অনেক জায়গায় মানা হচ্ছে না বলে অভিযোগ। এ অভিযোগ পুলিশ প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবের ফলে একাংশ মানুষ বিনা প্রয়োজনে বের হচ্ছেন, অত্যাবশ্যকীয় নয় এমন দোকানও খুলছেন কেউ কেউ। এসবের বিরুদ্ধে নেই কার্যকরী কোনো পদক্ষেপ। এবার জরুরি পরিষেবায় যুক্ত অফিসে যাতায়াতের জন্য দেওয়া পাসের অপব্যবহারের অভিযোগ উঠল। ঘটনা খোদ আগরতলায়। অফিস খোলার দিন যাতে দ্বিচক্র কিংবা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারেন কর্মচারীরা, সেই জন্য পাস দেওয়া হয়। কিন্তু এই শনিবার মাসের চতুর্থ শনিবার, ফলে এদিন অফিস বন্ধ। অভিযোগ, অফিস বন্ধ থাকার পরও একাংশ মানুষ পাস লাগিয়ে যানবাহন নিয়ে রাস্তায় বের হন। পুলিশের নজরে এসব পড়তেই পাস খুলে দেওয়া হয়। স্যাটারডে অফিস, ম্যাক্সিমাম অফিস আজকে বন্ধ, সেই কারণে ট্রাফিক ফ্লোটা অন্য দিনের তুলনায় আজকে অনেকটা কম। তবুও আমরা ভেহিকেল চেকিং করছি, ডবল হেলমেট যারা ছাড়া যারা চলছেন পিলিয়ন রাইডার, তাদের বিরুদ্ধে আমরা ফাইন কাটছি এমভি অ্যাক্টে। আপনাদের মাধ্যমে আমি আমার থানা এরিয়ার সমস্ত লোকেদের কাছে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে পিলিয়ন রাইডার আপনারা যারা বাইকে বা স্কুটি পিছনে আপনারা যারা বসেন, তারা মাস্ট একটা হেলমেট লাগাবেন, এটা আপনাদের সেফটি সিকিউরিটির জন্য। আদারওয়াইজ আজকে দেখতে পাচ্ছি অফিস আদালত অফিস কিছু বন্ধ, সেই অফিসের পাস লাগিয়ে ওরা ঘুরছে, সেই পাসগুলোকে আমরা রিমুভ করছি। আর বাকি নর্মাল ডিউটি চলছে, আমাদের জায়গায় জায়গায় ফিক্সড পিরিয়ড আছে, সম্পূর্ণ এরিয়াতে টোটাল এরিয়াতে ফুল চেকিং চলছে, ভেহিকেল চেকিং চলছে। এত দ্রুত গতিতে আগরতলায় সংক্রমণ বেড়ে চললেও একাংশ মানুষ নিয়ম মানছেন না, যা কিনা আরও বিপদের মধ্যে ফেলবে শহর আগরতলাকে। রিপোর্ট, চ্যানেল 3 রত।